মার্কন্ডেয় পুরাণম একপঞ্চাশ মার্কণ্ডেয় কহিলেন দুঃসহের ভারিয়া নির্মাষ্টটি এই নির্মাষ্টটি ইয়ম দুহিতা ইয়মপত্নী ঋতুমতী হইয়া চণ্ডাল দর্শন করায় সেই গর্ভে নির্মাষ্টির জন্মগ্রহণ করে পরে দুঃসহ হইতে নির্মাষ্টটি গর্ভে জগৎব্যাপী অতি ভীষণাকৃতি সোড়ার সন্তান হয় তন্মধ্যে আটটি পুত্র এবং আটটি কন্যা দন্তাকৃষ্টি তথোক্তি পরিবর্ত অঙ্গধুক শকুনি গন্ড প্রান্তরতি গর্ভহা এবং শস্যহা এই আটটি পুত্র নিয়োজিকা বিরোধিনী স্বয়ংহারকারী ভ্রামণী ঋতুহারিকা স্মৃতিহরা বীজহরা ও বিদ্বেষিনী এই আটটি কন্যা ইহারা লোকদিগের ইহাদের মধ্যে স্মৃতিহরা এবং বীজহরায় এই দুইটি অধিক মন্দকারিণী হে দ্বিজত্তম এক্ষণে অষ্টকুমারের যে যে কর্ম ও দোষ প্রশমন উপায় তাহা শ্রবণ কর দন্তাকৃষ্টি প্রসূত বালকের দন্তে অবস্থান করিয়া সাতিশয় দন্ত সংঘর্ষ করায় উহা নিবারণের উপায় এই উহা নিবারণের উপায় এই শৈত শিশুর শয়্যায় শ্বেত সর্ষব প্রক্ষেপ ওষধি স্নান শাস্ত্রপাঠ এবং উঠ সজারু ও গণ্ডারের অস্থি অথবা তসর কাপড় ধারণ করাইলে বালকের শান্তি হয় দ্বিতীয় কুমার তথোক্তি তাহাই হোক এই কথা বলিয়া মনুষ্য সকলের শুভাশুভ বিষয় নিযুক্ত হয় ইহা সত্য এই শান্তির হেতু পণ্ডিতগণ অদৃষ্ট ও মঙ্গলীয় উভয় সদা প্রকাশ করিবেন এবং মন্দ বিষয়ে শ্রবণ গোচর বা কথিত হইলে জনার্দনের নাম কীর্তন করিবেন অথবা চরাচর প্রপঞ্চ জগতের গুরু ব্রহ্মার নাম বা যাহার যে কুলদেবতা তিনি তাঁহারই নাম কীর্তন করিবেন পরিবর্ত নামক তৃতীয় কুমার অন্য গর্ভে অপর গর্ভস্থাপন এবং একরূপ বিবক্ষুর বাক্য অন্যরূপে উদ্ভাবন করিয়া সুখী হয় তত্ত্বজ্ঞ পণ্ডিত রক্ষগ্ন মন্ত্রজপ ও সরসব দ্বারা ইহার শান্তি করিবেন অঙ্গধুক নামক চতুর্থ কুমার বায়ুর ন্যায় মনুষ্যগণের অঙ্গে স্পন্দন ও লোমহর্ষণ জন্য শুভাশুভ বিষয় প্রকাশ করে উহার শান্তি করিতে হইলে শরীরে কুশাঘাত করিবে শকুনি নামক পঞ্চম কুমার কাক প্রভৃতি পক্ষিতে এবং কুকুর ও শৃগালের শরীরে থাকিয়া মনুষ্যগণে শুভাশুভ প্রকাশ করে ওই সময়ে অশুভসূচক চিহ্ন প্রকাশ হইলে সকলে কারোদ্যোগ পরিত্যাগ করিবে এবং শুভসূচক চিহ্ন হইলে অতি শীঘ্র কর্তব্য কর্মের আরম্ভ করিবে ইহা প্রজাপতি স্বয়ং কহিয়া আছেন গণ্ডপ্রান্তরিত নামক ষষ্ঠ কুমার মুহূর্তার্ধ গণ্ডান্তে থাকিয়া সমস্ত কারিয়া আরম্ভ মঙ্গলীয় কর্ম ও অনসূয়তা ভক্ষণ করে হে দ্বিজত্তম উহার শান্তির জন্য ব্রাহ্মণ আশীর্বাদ স্তুতি গোমূত্র ও শ্বেত শস্রব দ্বারা স্নান সেই নক্ষত্র ও গ্রহের পূজা ধর্মোপনিষদ শ্রবণ শস্ত্র দর্শন এবং জন্মাবজ্ঞা করিলে গণ্ডদোষের শান্তি গর্ভহা নামক সপ্তম কুমার স্ত্রীদিগের গর্ভে ফল ফলনাশ করে উহার শান্তির উপায় এই যে সদা শুদ্ধভাবে থাকা প্রসিদ্ধ মন্ত্র কবচাদি লিখন মাল্যাদি ধারণ বিশুদ্ধ গৃহে বাস ও আয়াস পরিত্যাগ করিতে হয় হে ব্রাহ্মণ ঐরূপ শস্যহা নামক অষ্টম কুমার শস্য সমুদায় নাশ করে জীর্ণ চর্মপাদুকা শস্যক্ষেত্রে ক্ষেত্রে রক্ষা অপশাব্য গমন চান্ডালের প্রবেশন বহির্দেশে বলি প্রদান এবং সোমাম্বু মন্ত্রবিশেষ পাঠ করিলে ইহার শান্তি হয় প্রথম কন্যা নিয়োজিকা মনুষ্য সকলকে পরস্ত্রী গমন ও পরদ্রব্য হরণাদি কারিয়ে নিয়োজিত করে ইহার শান্তির জন্য পুণ্য গ্রন্থ পাঠ ও ক্রোধ লোভাদি পরিত্যাগ করিবে এবং অন্য কোন লোক কর্তৃক আকৃষ্ট বা তাড়িত হইয়াও ক্রোধাধীর বশীভূত হইবে না কেননা বিচক্ষণ পণ্ডিতগণ ইহার শান্তির কারণ যে পরদারাদি দুষ্কর্মে সততই নিয়োজিকা প্রেরণ করিতেছে এই চিন্তা করিয়া ওই অসৎবৃত্তি হইতে মনকে নিবৃত্ত করিবেন দ্বিতীয় কন্যা বিরোধিনী উহা অতিশয় প্রিয় দম্পতির মধ্যে এবং সুরিত বন্ধু পিতা মাতা পুত্র ও স্বগণের মধ্যে বিবাদ উপস্থিত করায় ইহার শান্তি করিতে হইলে অতিশয় ধৈর্যাবলম্বন ও শাস্ত্রবিহিত আচার মনু প্রভৃতি প্রণীত নীতি ও বলি কর্ম আচরণ করিবে তৃতীয় কন্যা স্বয়ংহারিকা দুর্জন গৃহ হইতে আদি নষ্ট করে এবং গাভী হইতে দুগ্ধ দুগ্ধ হইতে ঘৃত অন্য সুন্দর মহার্ঘ দ্রব্যের শোভা শালা হইতে অর্ধসিদ্ধ অন্ন ও ভোজনার্থ প্রস্তুত অন্ন হরণ করে অধিক কি ভোজনকালে ভক্তিগণের সঙ্গে উচ্ছিষ্ট অন্ন ভোজন করে বিশিষ্ট কর্মস্থান হইতে উত্তম দ্রব্য অপহরণ রমনী স্তন হইতে দুগ্ধ তিলাদি হইতে তৈল কার্পাস হইতে সূত্র স্বয়ংহরণ করে এই জন্য ইহার নাম স্বয়ংহারিকা ইহার শান্তির জন্য শিখণ্ডী দ্বন্দ্ব কৃত্রিম স্ত্রী হোম দেবতা পূজা বধু প্রদান ও ভস্মাদি দ্বারা দুগ্ধ ভাণ্ডা আদি পরিষ্কার করিবে চতুর্থ কন্যা এক স্থানবাসী পুরুষ দিগের পরস্পর উৎকণ্ঠা জন্মাইয়া দেয় এজন্য তাহাকে ভ্রামণী কহে ইহার শান্তি করিতে হইলে আসনে শয়ায় ও ভূমিতে শ্বেত সর্ষব নিক্ষেপ করিবে কোনো পাপ কারিয়ে চিত্ত ধাবিত হইলে এই দুষ্টমতি ভ্রামণী আমাকে প্রেরণ করিতেছে এই চিন্তা করিয়া সমাধিযুক্ত হইয়া ভূমিসুক্ত মন্ত্রবিশেষ জপ করিবে পঞ্চম কন্যা ঋতুহারিকা ঋতুমতী স্ত্রীগণের রজ হরণ করে ইহার শান্তির জন্য তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ পর্বত সানুতে দেওয়ালয় নির্মাণ করিবেন এবং নদীসঙ্গম স্থানে প্রাতঃকালে স্নান ও সুবৈদ্য হইতে উত্তম ঔষধ প্রয়োগ করাইবেন ষষ্ঠা কন্যা স্মৃতিহারিকা বরাঙ্গনাদিগের স্মরণ হরণ করে ইহার শান্তির জন্য উত্তম পরিষ্কৃত রমণীয় স্থানের সেবা করিবে সপ্তম কন্যা বিজাপ হারে নেই ইহা স্ত্রী ও পুরুষ উভয়ের রতি নাশ করে ইহার শান্তি করিতে হইলে পবিত্রান্ন ভোজন ও স্নান করিবে অষ্টম কন্যা সর্বলোক ভয়ঙ্করী দ্বেষণী নামনি ইহা কন্যা নরনারীগণকে দ্বেষ করিয়া থাকে তাহার শান্তির জন্য মধু দুগ্ধ ও ঘৃত সংযুক্ত তিল আহুতি দিয়া মিত্রবিন্দ নামক যজ্ঞ করিবে হে শ্রেষ্ঠ এই সকল কুমার ও কুমারীগণের আটত্রিশটি সন্ততি হইয়া আছিল তাহাদিগের নাম বলিতেছি শ্রবণ কর দন্তাকৃষ্টির বিজল্পা ও কলহা নামনি দুইটি কন্যা হয় বিজল্পা অবজ্ঞা মিথ্যা ও দুষ্ট বচনকারিণী তাহার প্রশান্তির জন্য গৃহীগণ হইয়া তাহাকেই চিন্তা করিবে কলহা মানব সংসারে সর্বদা কলহ করাইয়া থাকে এবং তাহাদিগের কুটুম্ব নাশের হেতু স্বরূপ তাহার শান্তির পুজো উপহার প্রদান ও মধু ঘৃত ক্ষীরযুক্ত দুর্বাঙ্কুরের আহুতি প্রদান করিবে আর নিম্নোক্ত উপাসনা বাক্য কীর্তন করিবে কুষ্মাণ্ড ইয়াতুধান প্রভৃতি গণগণ যথা পূজিত হইয়া সকলে সন্তুষ্টি প্রাপ্ত হন এবং মাতৃসহ বালকগণের বিদ্যা আর তপশিয়ার নিয়মের কৃষিকাজ্য বাণিজ্যিক লাভের সর্বদা শান্তি করুন মহাদেবের অনুগ্রহে এবং মহেশ্বরের অভিমতে মানবদিগের প্রতি সকলেই ইহারা সত্বার प्रीতি প্রাপ্ত হন সকলে সন্তুষ্ট হইয়া দুষ্কার্য দুরানুষ্ঠান ও মহাপাতকজ বিঘ্ন সকল বিনাশ করুন তাহাদিগের অনুগ্রহে উদ্বাহ প্রভৃতি সমস্ত শুভকর্মের বিঘ্ন রাশি বিনষ্ট হোক অশ্বিনী কুমারদ্বয় অম্বদি সূর্য অনল ও অনিল আমার পুণ্য কার্যানুষ্ঠানে গুরুদেবার্চন বিষয়ে জপয়জ্ঞ প্রভৃতি কর্তব্যানুষ্ঠানে চতুর্দশ যাত্রায় শারীরিক আরোগ্য ভোগে সুখদান ও ধন বিষয় এবং বৃদ্ধ বালক ও পীড়িত ব্যক্তি সম্বন্ধে সর্বদা শান্তি স্থাপন করুন তথক পীর তাল কাল নামক এক পুত্র সে জননীগত হইয়া নানাবিধ বাধা উপস্থিত করে পরিবর্তের বিরূপ ও বিকৃত নামক দুই পুত্র তাহারা বৃক্ষাগ্র পরীক্ষা প্রাকার ও অন্তধি সংস্কৃত হইয়া গর্ভিণীর পরিবর্তন করিয়া থাকে এজন্য গর্ভিণীগণ বৃক্ষ পর্বত প্রাকার মহদধি ও পরীক্ষা স্পর্শ করিবে না নামক পুত্রকে অঙ্গধুক লাভ করিয়া আছে পিশুন অজ্ঞানান্ধ মানবদিগের অস্থি মজ্জাগত হইয়া বলভোজন করে শকুনির শিয়ান কাক কপত গৃদ্ধ ও উলুক এই পাঁচ পুত্র ইহাদিগের ইহাদিগকে সুরাসুরগণ গ্রহণ করিয়া আছেন শিয়েনকে মৃত্যু কাককে কাল উলুককে নিরাত গৃদ্ধকে ব্যাধি এবং ব্যাধীশ্বর স্বয়ং ইয়ম কপতকে গ্রহণ করিয়া আছেন ইহারা সকলেই পাপ উৎপাদন করিয়া থাকে এজন্য শিয়েন দিগকে নীলীন হইতে দেখিলে আত্মরক্ষার নিমিত্ত শান্তি কার্য করা কর্তব্য যে গৃহে ইহারা কুলায় নির্মাণ করে বা শাবক প্রসব করে মানবগণ সেই গৃহকেও পরিত্যাগ করিবে হে দ্বিজ কপত গৃদ্ধ কাক ও উলুকগণ গৃহে প্রবেশ করিয়া তদগৃহবাসী ব্যক্তির অন্তকাল জানাইয়া দেয় সুতরাং পণ্ডিতগণ এইরূপ গৃহ পরিত্যাগ করিয়া শান্তি কার্য করিবেন স্বপ্নেও দর্শন অমঙ্গলপ্রদ হইয়া থাকে গণ্ড রতির ছয় পুত্র তাহারা স্ত্রীদিগের রজমধ্যে অবস্থান করে তাহার চারিদিন ত্রয়োদশ দিন একাদশ দিন দিনাভিগমন শ্রাদ্ধ দিন দান কার্য দিবস ও পর্বদিন সকল তাহাদিগের অবস্থানকাল সুতরাং পণ্ডিতগণ এই সকল দিন পরিত্যাগ করিবেন গর্ভহান্তার নিগ্ন নামক এক পুত্র ও মোহনী নামনি একটি কন্যা হইয়াছিল ইহারা গর্ভে প্রবেশ করে নিগ্ন গর্ভ ভোজন করে এবং মোহনী মোহ প্রদান করে সেই মোহ হেতুই সর্প মন্ডু কচ্ছপ সরিষ্রীপ প্রভৃতি জন্তুগণ ও পুরিস উৎপন্ন হয় গর্ভিণী ছয় মাস পর্যন্ত মাংস ভোজন করিলে অসংযত হইলে রাত্রিকালে বৃক্ষতলে ত্রিপথে বা চতুষ্পথে অবস্থান করিলে শ্মশান প্রভৃতি উৎকট স্থানে গমন করিলে উত্তরীয় বিবর্জিত হইলে এবং রাত্রিতে রোদন করিলে নিগ্ন সেই স্ত্রীতে প্রবেশ করিয়া থাকে শস্য হন্তার ক্ষুদ্রক নামা এক পুত্র হয় সে ছিদ্র পাইলেই শস্য বৃদ্ধির হানি করে সে ব্যক্তি অমঙ্গল দিনে অতৃপ্ত হইয়া শস্য বপন করে তাহার সেই ক্ষেত্রে ক্ষুদ্রক তাহার সেই ক্ষেত্রে ক্ষুদ্রক প্রবেশ করিতে সমর্থ হয় এজন্য সুপ্রশস্ত দিবসে চন্দ্রের পূজা করিয়া হৃষ্টচিত্তে কৃষিকার্য আরম্ভ ও বীজ বপন করিবে দুঃসহের নিয়োজিকা নামনি যে কন্যা ছিল তাহার প্রচোদিকা নামে চারিটি কন্যা তাহারা সর্বদাই অতিপ্রমত্ত প্রমত্ত যৌবন মদদর্পিত ও দুর্বিনীতভাবে ধর্মরূপে অধর্মকে অকামরূপে কামকে অর্থরূপে অনর্থকে এবং অমোক্ষরূপে মোক্ষকে প্রেরণপূর্বক মানবদিগকে পৃথক পৃথক দর্শন করাইয়া অতি দারুণভাবে নাশ করিবার জন্য প্রবেশ করে পূর্বোক্ত অষ্টকন্যা কর্তৃক নরগণ পুরুষার্থ হইতে পৃথক হইয়া গমন পৃথক হইয়া ভ্রমণ করে উদুম্বরে নক্ষত্র সন্ধিতে ও ধাতা বিধাতাকে যখন পূজা প্রদত্ত না হয় সেই সময়ে তাহারা গৃহে প্রবিষ্ট হয় সঙ্গীগণ সহ ভোজন ও জল বিপ্রুষ পানকালে তাহাদিগের নরনারীতে সংক্রমণ হইয়া থাকে চোদক গ্রাহক ও তমাহা প্রচ্ছাদক নামক তিন বিরোধিনী পুত্রের বিষয় বলিতেছি শ্রবণ করুন যেখানে মুশাল ও উদুখল প্রদীপ তৈল সংসারকে দূষিত হয় বা লঙ্ঘিত হয় যেখানে স্ত্রীগণের পাদুকা ও আসন দূষিত বা লঙ্ঘিত হয় যেখানে পদদ্বারা আসন ও সুর্পদাত্রা আকর্ষণ করিয়া উপলিপ্তের অর্চনা না করিয়া বিহার করা হয় এবং যেখানে দর্বি দ্বারা অগ্নি আকর্ষণ করিয়া অন্যত্র নিত হয় সেই সকল স্থানে ওই বিরোধিনী পুত্রগণ বিক্রম প্রকাশ করিয়া থাকে চোদক পুরুষদিগের দিগের ও স্ত্রীদিগের অলিক সত্য বিশিষ্ট হইয়া ক্রুরতা করে অতি দুর্মতি গ্রাহক শ্রবণস্থ হইয়া সেই সকল বাক্যের গ্রহণ করে তমহ প্রচ্ছাদক নরগণের মানুষ আক্রমণ দ্বারা আচ্ছাদন করিয়া ক্রোধের উৎপত্তি করিয়া থাকে ও নামক তিন পুত্র তাহারা অপবিত্র গৃহে মন্দাচার গৃহে অধৌত পদে প্রবিষ্ট পাকশালায় এবং যে সকল খলে গোষ্ঠে ও গৃহে বিদ্রোহ উপস্থিত হয় সেই সকল স্থানে অন্যায় রূপে বিহার করিয়া থাকে কাকজঙ্ঘ নামক ভ্রামণীর এক পুত্র তদা আবিষ্ট হইলে গৃহে কেহ রতিপ্রাপ্ত হয় না যে ব্যক্তি ভোজন করিয়া সঙ্গীত করে মিত্রতায় সঙ্গীত ও হাস্য করে এবং সন্ধ্যাকালে মৈথুনাসক্ত হয় কাকজঙ্ঘ তাহাকে আক্রমণ করিয়া থাকে ঋতুকালে হারিনী তিন কন্যা প্রসব করিয়াছিল তাহাদিগের নাম কুচহরা ব্যঞ্জন হারিকা ও জাত যাহার বৈবাহিক বিধি সম্পূর্ণকৃত না হয় অথবা কালের অপগম হয় কুচহরা তাহার হরণ করে শ্রাদ্ধাদিকার সম্যক না করিয়া এবং মাতার অর্চনা না করিয়া যে কন্যা বিবাহিতা হয় ব্যঞ্জন হারিকা তাহার ব্যঞ্জন হরণ করিয়া থাকে সূতিকা গৃহে অগ্নি জল ধূপ দ্বীপ না থাকিলে জাতহারিণী তথায় প্রবেশ করিয়া তত্রস্থ শিশু অপহরণপূর্বক্র অন্য শিশু তথায় রাখিয়া আইসে এজন্য পিসিতা এজন্য পিসিতাসনা ভয়ঙ্করী সেই জাতি হইতে সুতিকাগৃহে সর্বদা বালককে রক্ষা করিবে তৎপুত্র প্রচণ্ড তৎপুত্র প্রচন্ড শূন্যাগার বাস জন্য অসংয়ত চিত্ত ব্যক্তিগণের স্মৃতি বিনষ্ট করে তাহার পুত্র হইতে শত সহস্র লিকা সমুদ্ভূত হইয়া আছে ভীষণ অষ্ট হইয়াছে ওই বংশ সম্ভূত লিকা ও চণ্ডাল জাতিগণ সুধার্থ হইয়া পরস্পর ভক্ষণ মানসে অনুধাবন করিলে প্রচণ্ড তাহাদিগকে নিবারণ করিয়া ইয়াদৃশ সময় স্থাপন করিয়াছিল তাহা শ্রবণ কর যে ব্যক্তি অদ্যাবধি লিকাদিগকে আবাসস্থান প্রদান করিবে নিশ্চয়ই আমি তাহার দণ্ডবিধান করিব চণ্ডাল গৃহে বা পণ্য গৃহে যে প্রসব সমস্ত সন্ততির বিনাশ সাধন করিবে স্ত্রী পুরুষের বিজাপহারিণী বাতরূপা ও অরূপা নামনি যে প্রসব করিয়াছিল তন্মধ্যে বাত রূপা নিষেককালে শুক্রকে যাহাতে নিক্ষেপ করে সেই পুরুষ বা স্ত্রী বাত শুক্রত্ব প্রাপ্ত হয় যে ব্যক্তি অস্নাত ও অভুক্ত অবস্থায় স্ত্রী সম্ভব করে এবং কোন বিয়নিতে মৈথুনাসক্ত হয় অরূপা তাহাকে নির্জীব করে ভ্রুকুটি কুটিলা বিদ্বেষিনীর দুই পুত্র তাহারা সর্বদা পুরুষের অপকার প্রকাশ করিয়া পুরুষের অকার প্রকাশ করিয়া থাকে সৌজবর্জিত নরবা নারীগণই নির্বির্যতা লাভ করে বিদ্বেষিনীর পুত্রদ্বয় পৈশূন্যরত লোল ও দ্বেষী ব্যক্তিকে আক্রমণ করিয়া অবস্থান করে যথার্থত যথার্থত কেহ মাতা ভ্রাতা মিত্র প্রিয়জন ও জনের বিদ্বিষ্ট হইলে ধর্ম অর্থ হইতে বিশ্লিষ্ট হয় পাপাচারী এক পুত্র সুয়ে গুণরাসই লোকে প্রকাশ করে দ্বিতীয় লোকস্থ গুণ ও মৈত্রী আকর্ষণ করে এইরূপে পাপাচার দেৌ সহ গণ নিখিল জগৎ ব্যপ্ত করিয়া রহিয়াছে ইতি মার্কন্ডেয় মহাপুরাণে দেৌ সহোৎপত্তি সমাপনামিক পঞ্চাশ দ্বিপঞ্চাশ মার্কণ্ডেয় বলিলেন অব্যক্ত জন্মা ব্রহ্মার এই তামসী সৃষ্টি কথিত হইল এখন রুদ্র রুদ্রস্বর্গের বিষয় বলিতেছি শ্রবণ কর আটটি পুত্র তৎপত্নী ও তত্তনয় সকল কল্পা দিতে আত্মতুল্য পুত্র চিন্তা করায় সেই রূপ হইল প্রভুর অঙ্কদেশে নীল লোহিত কুমার সুস্বরে রোদন করিয়া উঠিল ব্রহ্মা কুমারকে কেন রোদন করিতেছ জিজ্ঞাসা করায় কুমার বলিল আমাকে নাম প্রদান করুন জগৎপতি বলিলেন তোমার রুদ্র নাম হইল আর রোদন করিও না ধৈর্য ধারণ কর কুমার তৎপরে আর সপ্তবার রোদন করায় ক্রমে তাহাকে আরও সাতটি নাম প্রদান করিলেন পরে এই অষ্টজনের অষ্টস্থান ও পুত্র দান করিলেন রুদ্র ভব সর্ব ঈশান পশুপতি ভীম উগ্র ও মহাদেব এই আট নাম প্রদান করিয়া অষ্টস্থান নির্দেশ করিয়া দিলেন সূর্য জল মহি বহ্নি বায়ু আকাশ দীক্ষিত ব্রাহ্মণ ও সোম এই আটটি মূর্তি আর উমা স্বাহা দিক ও ইহারা রুদ্রাদির ইহারা রুদ্রাদি নামক রুদ্রের পত্নী শনিশ্চর শুক্র লোহিতাঙ্গ মনোজব স্কন্দ স্বর্গ সন্তান ও বুধ এই আটটি যথাক্রমে রুদ্র পুত্র এই রুদ্র এই প্রকারে সতীকে ভারিয়া রূপে প্রাপ্ত হইয়াছিলেন পরে দক্ষকোপে সতী কলেবর পরিত্যাগ করিয়া ম্যানকা গর্ভে হিমবানের দুহিতা হইয়াছিলেন অম্বোধি সখা মৈনাক তাঁহার ভ্রাতা ভগবান ভব পার্বতীকে বিবাহ করেন ভৃগুর খ্যাতি নামনি ভারিয়া ধাতা ও বিধাতা এই পুত্রদ্বয়কে ও শ্রীকে প্রসব করেন সেই শ্রী দেব দেব নারায়ণের পত্নী মহাত্মা মেরুর আয়তি ও নিয়তি নামনি দুই কন্যা ধাতা ও বিধাতার ভারিয়া ছিলেন প্রাণ ও আমার পিতা মহায়শা মৃকন্ডু এই দুইজন তাহাদিগের পুত্র মৃকন্ডুর ঔরসে মনস্মিনীর গর্ভে আমার জন্ম আমার পুত্র বেদশীরা ধূমবতী গর্ভে দ্যুতিমান ও অজরা নামক প্রাণের দুই পুত্র উৎপন্ন হয় ইহাদিগের পুত্র পৌত্র অনেক হইয়াছিল মরিচির পত্নী সন্ততি পৌর্ণমাসকে প্রসবল করেন বীরজা ও পর্বত নামক তাহার দুই পুত্র ইহাদিগ ইহাদিগের পুত্রগণকে বংশকীর্তির জন্য রক্ষা করিব অর্থাৎ রাজবংশ বর্ণনে কীর্তিত করিব আঙ্গিরস স্মৃতি সিনিবালি কুহু রাকা ও অনুমতি নামনি কন্যা চতুষ্টায় প্রসব করেন অত্রী হইতে অনুসুয়া সোম দুর্বাসা ও দত্তাত্রেয় নামক ইয়োগীত্রয়কে পুত্ররূপে প্রাপ্ত হইয়াছিলেন পুলস্তীয় ভারিয়া প্রীতির গর্ভে দত্তলী বা দম্ভলির উৎপত্তি পূর্বজন্মে ইনি অগস্তীয় নামে বিখ্যাত ছিলেন প্রজাপতি ভারিয়া ক্ষমা কর্দম অর্বরীর ও সহিষ্ণু নামক তিন পুত্র প্রসব করেন ক্রতুর ভারিয়া সন্নতি ঊর্ধ্বরে তা ষষ্ঠী সহস্র বা দিগকে প্রসব করিয়াছেন উর্জাগর্ভে গর্ভে বশিষ্ঠের রজ গাত্র ঊর্ধ্ব সবল অনঘ সুতপা ও সুক্ত নামক সাত পুত্র হয় ইহারাই সপ্তর্ষি বলিয়া বিখ্যাত অভিমানী অগ্নি ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র অগ্নির ঔরসে স্বাহা পাবক পবমান ও জলাশি সূচি নামক তিন পুত্র লাভ করেন অগ্নির ঔরসে স্বাহা পাবক পবমান ও জলাশি সূচি নামক তিন পুত্র লাভ করেন তাহাদিগের পঞ্চ পুত্র হয় আর অন্য পুত্র ত্রয় ও পিতৃলোক লোক বলিয়া যিনি অভিহিত তাহারা অগ্নিপুত্র এই এই কোন পঞ্চাশৎ অগ্নিপুত্র দুর্জায় বলিয়া পরিকীর্তিত আছেন এবং ইহাদিগকেই পূর্বে পিতৃলোক বলিয়া ব্যাখ্যা করিয়াছি অগ্নিষবাত্মা বহির্ষদ অগ্নিষবাত্মা বরিষদ অনগ্নি ও সাগ্নি পিতৃগণ হইতে শ্রদ্ধা মেনা ও বৈধারিণী নামে দুই কন্যা লাভ করেন তাহার উভয় ব্রহ্মবাবিনী উত্তম জ্ঞান সম্পন্না এবং সর্বগুণালঙ্কৃতা এইরূপে দক্ষ কন্যাগণের সন্ততি কথিত হইল শ্রদ্ধাবান হইয়া ইহা স্মরণ করিলে অনপত্যতা নষ্ট হয় দুইপঞ্চাশ অধ্যায় সমাপ্ত ত্রিপঞ্চাশ অধ্যায় কি বলিলেন ভগবান আপনি এই যে ভূব মন্বন্তরের বিষয় কীর্তন করিলেন তাহা রূপে শ্রবণ করিতে ইচ্ছা করি মন্বন্তরের প্রমাণ দেবতা দেবশ্রী ক্ষিতীষ এবং দেবেন্দ্রের বিষয়ে বিশেষ করিয়া কীর্তন করুন মার্কণ্ডেও বলিলেন মন্বন্তরের সংখ্যা কিঞ্চিত অধিক এক সপ্ততিটি যুগ তাহা মনুষ্য প্রমাণের দ্বারা বলিতেছি শ্রবণ করো ত্রিংশ কোটি সপ্তষষ্ঠী নিয়ত ও বিংশ্র বর্ষ একমন্তরের প্রমাণ ইহাতে সাধিকত্ব নাই দেবতা প্রমাণে অষ্টশত দুই পঞ্চাশ সহস্র বর্ষ স্বয়ম্ভুব স্বরোচীস উত্তম তামস রৈবত ও চাক্ষুষ এই ছয় মনু অতীত হইয়াছেন এক্ষণে বৈবস্বত মনু বর্তমান আর পঞ্চসাবর্ণী রৌচ্য ও ভৌত্য মনু আগামী দেবতা ঋষিদ্র ও পিতৃ লোকদিগের বিষয়ে প্রত্যেক মন্মন্তর পরিগ্রহকালে বিস্তার রূপে কহিব স্বয়ম্ভূবের সন্ততিগণের উৎপত্তি সংগ্রহ এবং তাহাদিগের যে ক্ষেত্র উৎপন্ন হইয়াছিল তাহা শ্রবণ করো স্বয়ম্ভূব মনুর তত্তুল্য দশ পুত্র ছিলেন যাহারা সপ্তদ্বে স্বতা স সমুদ্রা ও আকরবতী পৃথিবীকে বর্ষে বিভক্ত করিয়াছিলেন পূর্বে স্বয়ম্ভুবান্তরে ত্রেতা প্রথমে প্রিয়ব্রতের পুত্রগণ অর্থাৎ পুত্রগণ ও এই রূপ করিয়া করিয়াছিলেন কর্দম প্রজাপতির করদম প্রজাপতির প্রজাপতির নামনি মহাভাগা কন্যার গর্ভে বীর ও প্রিয়ব্রতের ঔরসে দশ পুত্র ও দুই কন্যা জন্মগ্রহণ করেন এই কন্যার সম্রাট ও কুকশি নাম ধারণ করিয়া করিয়াছিলেন উক্ত দশ অগ্নিধ্র ভব্য ও বপুষ্মানোতিষ্মানুতিম নামক সপ্তপুত্রকে অভিষিক্ত করিয়াছিলেন তন্মধ্যে মেধাতিথি তন্মধ্যে মেধাতিথি লক্ষ্যদ্বীপে বপুষ্মান শালমলে জ্যোতিষ্মান কুষাদ্বীপে ক্রৌঞ্চদ্বীপে দ্যুতিমান শাকদ্বীপে ভব্য এবং পুষ্করদ্বীপে সবন পিতৃ দত্ত অধিকার প্রাপ্ত হইয়াছিলেন পুষ্করাধিপতি মহাবীত ও ধাতকি নামক পুত্রদ্বয়কে পুষ্করদ্বীপ বিভাগ করিয়া প্রদান করিয়াছিলেন ভব্যের জলদ কুমার সুকুমার বনিয়ক কুশোত্তর মেধাবী ও মহাদ্রুম এই সপ্তপুত্র তিনি এই সপ্তনামানুসারে শাহদ্বীপে তিনি এই সপ্ত নামানুসারে দ্বীপে বর্ষ বিভাগ করিয়াছিলেন দ্যুতিমানের সপ্তপুত্র কুশল মনুগ উষ্ণ প্রাকার অর্থকারক মুনি ও মুী এই সপ্ত নামানুসারে ক্রৌঞ্চ দ্বীপ ও সপ্তভাগ হইয়াছিল সপ্তপুত্রের নামানুযায়ী সপ্তবর্ষ দ্বীপে বিভাগ করিয়াছিলেন তাহাদিগের নাম যথা উদ্ভিদ বৈষ্ণব সুরত লম্বন ধৃতিমান প্রভাকর ও কাপিল শ্বেত হারত জিমুত রোহিত ও মানস ও নামক বপুষ্মানের সাত পুত্র প্রত্যেকের বিভিন্ন নামানুসারে দ্বীপের বিভক্ত অংশেরও নামকরণ হইয়াছিল মেধাতিথিরও সাত পুত্র যাহাদিগের নামানুযায়ী প্লক্সদ্বীপে সপ্তবর্ষ বিভক্ত আছে। শাকভব শিশির সুখোদয় আনন্দ ও শিব ও ধ্রুব নামে প্লক্ সাত বর্ষ প্রসিদ্ধ লক্ষদ্বীপ প্রভৃতি শাকতদ্বীপ পর্যন্ত এই পঞ্চদ্বীপের প্রতিবর্ষে নিত্য স্বাভাবিক এবং অহিংসাদি সমলঙ্কৃত বর্ণাশ্রম বিভাগ জন্য ধর্ম বিদ্যমান আছে যে অগ্নিদ্রকে তার পিতা জম্বুদ্বীপ প্রদান করিয়াছিলেন তাহার প্রজাপতি তুল্য নব্যপুত্র উৎপন্ন হইয়াছিল জ্যেষ্ঠের নাম নাভি দ্বিতীয় কিমপুরুষ তৃতীয় হরি চতুর্থ ইলাবৃত পঞ্চম রম্য ষষ্ঠ হিরণ্য সপ্তম কুরু অষ্টম ভদ্র ও কতুমাল নবম এই সকল নামানুসারে বর্ষেরও বিভাগ হইয়া আছে হিমালয় ব্যাতিরেখে যাহাদিগকে কিমপুরুষ বলিয়া থাকে তাহাদিগের স্বভাবত সিদ্ধি ও বিনা যত্নে সুখ লাভ হয় বিপর্যয় বা জরা মৃত্যুর জন্য তাহাদিগের কোনোই ভয় নাই তথায় ধর্মা ধর্মা উত্তম মধ্যম ও অধম বিভাগ চতুর্যুগের বিভিন্ন অবস্থা বিভিন্ন আর্তব অবস্থা বা ঋতুবিভাগ নাই অগ্নিদ্রপুত্র নাভির পুত্র ঋষভ ঋষব পুত্র ভরত ঋষভ অভিষিক্ত করিয়া প্রব্রজিয়া অবলম্বন করিয়াছিলেন এবং পুলাহাশ্রমে অবস্থান করিয়া তপস্যা করিয়াছিলেন হিম নামক দক্ষিণাবর্ষ ভরতকে তাঁহার পিতা সমর্পণ করিয়াছিলেন সেই জন্য তাহার নামানুসারে ভারতবর্ষ নাম হইয়া আছে ভরতের সুমতি নামক পুত্র হইয়া হইয়াছিল তিনি অসুমতিকে রাজ্যার্পণ করিয়া বনগমন করিয়া আছিলেন ইহাদিগের পুত্র পৌত্রগণ এবং প্রিয়ব্রতের পুত্রগণ স্বয়ম্ভুব মন্বন্তরে এই সপ্তদ্বীপা বসুন্ধরা ভোগ করিয়া আসিতেছেন এই স্বয়ম্ভুব স্বর্গপূর্ব মন্দ সম্যক আছি আর অধিক কি বলিব ত্রিপঞ্চাশ অধ্যায় সমাপ্ত চতুঃপঞ্চাশ অধ্যায় ক্রোষ্ঠু কি বলিলেন হে মহামুনে দ্বীপ সমুদ্র পর্বত ও নদী কত সংখ্যক মহাভূত ও লোকালোকের প্রমাণ এবং চন্দ্র সূর্যের ব্যাস পরিমাণ ও গতিকিরূপ এই সকল বিস্তার রূপে কীর্তন করুন মার্কণ্ডেয় বলিলেন সমগ্র পৃথিবীর বিস্তার শতার্ধ কোটি ইয়োজন তাহা নিখিল স্থান সম্বন্ধে বলিতেছি শ্রবণ কর জম্বু প্রভৃতি পুষ্করান্ত যে সকল দ্বীপের বিষয় বলিয়াছি তাহা পুনর্বার বিস্তারপূর্বক বলিতেছি জম্বু প্লক্স শালমল কুষ ক্রৌঞ্চ শাক ও পুষ্কর দ্বীপ ইহারা পূর্বপূর্ব দ্বীপ হইতে যথাক্রমে দ্বিগুণ লবণিক সুসূরা সর্পী দধি দুগ্ধ জল সমুদ্র দ্বারা দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধিভাবে উহারা পরিবেষ্টিত জম্বু দ্বীপের আকৃতি পরিমাণ বলিতেছি বিস্তার দৈর্ঘ ও বৃত্তে এক লক্ষ ইয়জান জম্বুদ্বীপের পরিমাণ হিমবান হেমকুট ঋষব মেরু নীল শ্বেত শৃঙ্গি এই সাতটি তাহার পর্বত মধ্যস্থলে দুই লক্ষ ইউজান বিস্তৃত যে মহাগিরিদ্বয় আছে তাহার দক্ষিণ ও উত্তর দিকে যে দুই গিরি অবস্থিত তাহারা পরস্পর দশ দশ সহস্র নিউন সংখ্যা বিশিষ্ট অন্য সকলেই দুই সহস্র ইয়জান উন্নত ও ঐরূপ বিস্তৃত ইহাতে সমুদ্র মধ্যে প্রবিষ্ট ছয়টি বর্ষ পর্বত আছে এই পৃথিবী উত্তর দক্ষিণে নিম্ন এবং মধ্যস্থলে উন্নত ও আয়ত তিনটি বর্ষ উত্তরে এবং তিনটি বর্ষ দক্ষিণে জানিবে এতদুভয়ের মধ্যে ইলাবৃত বর্ষ অর্ধচন্দ্র আকারে অবস্থান করিতেছে তাহার পূর্ব দিকে ভদ্রাশ্ব ও পশ্চিমে কেতুমাল ইলাবৃতের মধ্যস্থলে পর্বত সুমেরু সেই মহাগিরির উচ্ছ্রায় চৌরাশি সহস্র ইয়জন নিম্নে ষোড়শ সহস্র ইউজন প্রবিষ্ট এবং তথায় ষোড়শ সহস্র ইয়ৌজন বিস্তৃত উহার সর্বাকৃতে হেতু শিখর দ্বারা সুবিস্তৃত পূর্বাদিদিক বিভাগে যথাক্রমে শুক্ল পীত অসীত ও রক্তবর্ণের বিভাগ আছে তদুপরি পূর্বাদি অষ্টদিকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদিগের আবাস তদুপরি ইন্দ্রাদি লোকপালদিগের ও মধ্যস্থলে ব্রহ্মার চতুর্দশ সহস্র যোজন বিস্তৃত সভা শোভিত আছে তাহার অভ প্রদেশে অয়ুত য়োজন উন্নত মন্দর গন্ধমাদন বিপুল ও সুপার্শ্ব নামক বিষ্কম্ভ পর্বত আছে তাহাতে কেতুপাদপ শোভা পাইতেছে মন্দারে কদম্ব বন্ধ মাদনে জম্বু বিপুল অশ্বত্থ ও সুপার্শ্বে মহান বট কেতু বৃক্ষ এই সমস্ত বৃক্ষ একাদশ শত ইয়োজন বিস্তৃত পূর্ব দিকে জঠর ও দেবকূট পর্বত তাহারা পরস্পর নীল নিষাদ পর্যন্ত দীর্ঘ মেরুর পশ্চিম পার্শ্বে নিষাদ ও পারিপাত্র দিকের ন্যায় ইহারাও নীল ও নিষদ পর্যন্ত বিস্তৃত দক্ষিণ দিকে কৈলাস ও হিমবান নামক মহাগিরি ইহারা পূর্ব পশ্চিমে আয়ত হইয়া সমুদ্রে প্রবিষ্ট হইয়া আছে উত্তরে শৃঙ্গবান ও জারুধি দক্ষিণ দিকে ন্যায় ইহারাও অর্ণব পর্যন্ত বিস্তৃত হিমবান হেমকুট প্রভৃতি পর্বতগণ আটটি সীমা পর্বত মেরু ও ইলাবৃতের চতুর্দিকে নয় সহস্র ইয়োজন অন্তরে অবস্থিত গন্ধমাদন পর্বতে গজদেহ প্রমাণ যে সকল জম্বু ফল গিরিশৃঙ্গে পতিত হয় তাহাদের রসোৎপন্ন নদীকে জম্বু নদী বলে এই জম্বু নদী হইতে জাম্বু নামক স্বর্ণের উৎপত্তি হইয়া থাকে সেই নদী মেরুকে পরিক্রম পূর্ব জনগণ ও পশুপক্ষী কর্তৃক পীত হইয়া পুনর্বার জম্বুমূলে প্রবিষ্ট হইয়াছে ভদ্রাশ্বে অশ্বশীরা ভারতে কূর্মাকৃতি বিষ্ণু কেতুমালে বরাহ ও উত্তরে মৎস্য রূপে নারায়ণ আছেন সেই চতুহর সংখ্যক পর্বত মধ্যে বিন্যাস হেতু গ্রহাভিভব পাঠক বিষয় সকল অবস্থিত আছে চতুঃপঞ্চাশ অধ্যায় সমাপ্ত পঞ্চপঞ্চাশ অধ্যায় মার্কণ্ডেয় বলিলেন হে দ্বিজোত্তম মন্দরাদি চারি পর্বতে যে চারিটি বন সরোবর আছে তাহা বলিতেছি পূর্বশৈলে চৈত্ররথ দক্ষিণে নন্দন পশ্চিমে বৈভ্রাজ ও উত্তরে সাবিত্র নামক বন আছে মেরুর পূর্বে অরুণোদ দক্ষিণে মানস পশ্চিমে শীতোদ এবং উত্তরে মহাভদ্র নামক সরোবর অবস্থিত মন্দরের পূর্ব দিকে শীতার্থ চক্রমুঞ্জ কুলির সুকঙ্কান মণি বৃষবান মহানীল ভবাচল সুবিন্দু মন্দর বেনো তমাস নিষধ ও দেবশৈল এই সকল পর্বত আছে ত্রিকূট শিখর কলিঙ্গ পতঙ্গক রুচক সানুমান তাম্রক বিশাখবান শ্বেতদর সমূল বসুধার রত্নবান একশৃঙ্গ মহাশৈল রাজশৈল পি পাঠক পঞ্চশৈল কৈলাস ও পর্বতশ্রেষ্ঠ হিমবান এই সকল গিরি মেরুর দক্ষিণ পার্শ্বে অবস্থিত সুরক্ষ শিশিরাক্ষ বৈদুর্য পিঙ্গল পিঞ্জর মহাভদ্র সুরস কপিল মধু অঞ্জন কুকুট কৃষ্ণ পাণ্ডুর সহস্র শিখর পারিপাত্র ও সুশৃঙ্গবান ইহারা মেরু এবং কিষ্কম্ভের পশ্চিম দিকে রহিয়াছে শঙ্খকুট বৃষভ হংস নাভ কপিলেনেদ্র সানুমান নীল স্বর্ণ শৃঙ্গি পুষ্পক মেঘ পর্বত বীরজাক্ষ বরাহাদ্রে ময়ূর ও জারুধি এই সকল পর্বত মেরুর উত্তর দিকে কীর্তিত আছে ইহাদের সানুপ্রদেশ অতীব মনোহর নির্বলম্বু সরোবর বেষ্টিত ও বনশোভিত সুতরাং স্থলে পুণ্যবান দিগেরই জন্ম হইয়া থাকে স্বর্গাপেক্ষা অধিক গুণশালী এই সকল স্থান ভৌম স্বর্গ বলিয়া বিখ্যাত এখানে অপূর্ব পাপের উপার্জন নাই ওই সকল শীতান্তাদি শৈলের উপভোগ দেবতাদিগেরও পুণ্যভোগ বলিয়া উক্ত আছে তথায় বিদ্যাধর ইকিন্নর উরগ রাক্ষস দেবতা ও গন্ধর্বদিগের বিচিত্র আবাসস্থান সর্বদা মনজ্ঞ উপবনে পরিবেষ্টিত এবং মনজ্ঞ সরোবর ও সর্বঋতু সুখকর বায়ু প্রবাহিত রহিয়া আছে কোন স্থানেই মনুষ্যগণের কিছুমাত্র বৈমনস্যের কারণ পরিলক্ষিত হয় না এই জন্যই আমি ইহাকে চতুষ্পত্র পার্থিব পদ্ম বলিয়া বর্ণন করিতেছি ভদ্রাশ্র ভারতাদি ইহার চতুর্দিকে চারিটি পত্র পূর্বে দক্ষিণ দিকে যে ভারতবর্ষের উল্লেখ করিয়া আছি তাহা কর্মভূমি অন্য কোন স্থানে পুণ্য পাপের সম্প্রাপ্তি নাই ইহাতে সমস্ত প্রতিষ্ঠিত থাকায় ভারতবর্ষ প্রধান বলিয়া প্রসিদ্ধ কর্মভূমি বসতই নরগণ স্বর্গ অপবর্গ মনুষ্যতা নারকিত্ব তিরিয়া জাতিত্ব বা অন্যান্য অবস্থা প্রাপ্ত হইয়া থাকে পঞ্চপঞ্চাশ অধ্যায় সমাপ্ত ষটপঞ্চাশ অধ্যায় মার্কণ্ডেয় কহিলেন জগদয়নী নারায়ণের ধ্রুবাধার নামক যে পদ আছে তাহা হইতে ত্রিপথগামিনী গঙ্গা দেবী প্রবৃত্তা অর্থাৎ উৎপন্ন হইয়া আছেন তিনি সমস্ত জলের আধার স্বরূপ সুধা ইয়নি চন্দ্রমণ্ডলে প্রবিষ্ট হইয়া তথায় সম্বমান সূর্য রশ্মির সম্মিলনে অত্যন্ত পবিত্র হইয়া সুমেরু পর্বতের উপরিভাগে নিপতিত হইয়া আছেন এবং তথাকার কূট প্রান্ত সকল হইতে নিপতিত ও বিবর্তিত হইয়া চারিধারায় নির্গত হইয়া আছেন এইরূপে বিকিরিয় মানসলীলা নিরালম্বা গঙ্গা দেবী মন্দিরাদি পর্বত সকলে বিভক্ত হইয়া সমভাবে পতিত হইয়া আছেন এবং ক্রমশ পর্বত শিলা সকল ভগ্ন করিতে করিতে গমন করিয়া আছেন তন্মধ্যে গঙ্গা দেবীর যে জলধারা পূর্বদিকে প্রবাহিত হইয়া চৈত্ররথ বনের দিকে গমন করিয়া আছে তাহার নাম সিতা সেই সিতা গঙ্গা চৈত্রত বনকে আপ্লাবিত করিয়া বুরুโนদা সরবরে গমন করিয়া আছেন আর তথা হইতে শীতান্ত পর্বত এবং অন্যান্য পর্বত সকল অতিক্রম করত পৃথিবীতে গমন করিয়া ভদ্রাস বর্ষ হইয়া সমুদ্র মধ্যে গমন আছেন আর সুমেরুর দক্ষিণ দিক হইতে গঙ্গার যে জলরাশি গন্ধমাদন পর্বতে পতিত আছে। তাহার নাম অলোকনন্দা অলোকনন্দা সুমেরুর নিকটস্থ দেবগণের আহ্লাদজনক বনে গমন করিয়া মহাবেগে মানস সরোবরে নিপতিত হইয়া আছে পরে মানস সরোবরকে প্লাবিত করিয়া পর্বতরাজ রম্য পর্বতের শিখর দেশ ও তথা হইতে তদক্ষিণ দিকবর্তী পর্বত সকল অতিক্রম করত মহাদ্রি হিমালয়ে পতিত হইয়া আছে তথায় বৃষধ্বজ ভগবান শম্ভু গঙ্গাকে ধারণ করিয়া আছেন তিনি কোনো ক্রমেই তাহা পরিত্যাগ করেন নাই অনন্তর মহারাজ ভগীরথ উপবাস ও স্তবাদি দ্বারা তাহার আরাধনা করিলে তিনি তথায় গঙ্গাকে পরিত্যাগ করেন এবং গঙ্গা দেবী মহাদেব কর্তৃক মুক্ত হইয়া সাত ভাগে দক্ষিণ সমুদ্রে প্রবেশ করিয়া আছেন তন্মধ্যে মহানদীর ভিন ভাগ পূর্বদিক দিক আপ্লাবিত করত তন্মধ্যে মহানদীর ভিন্ন ভাগ পূর্বদিক আপ্লাবিত করত সমুদ্রে প্রবিষ্ট হইয়া আছে এবং এক ধারা ভোগীরথের রথের পশ্চাৎ পশ্চাৎ গমন করিয়া দক্ষিণ সমুদ্রে মিলিত হইয়া আছে সুমেরু পর্বতের পশ্চিমে বিপুলপাত দিয়া গঙ্গার যে ধারা নির্গত হইয়াছে সেই মহানদীর নাম স্বরক্ষু উহা বৈভ্রাজ পর্বতে বৈভ্রাজ বনকে পবিত্র করিয়া শীতোদ সরোবর আপ্লাবিত করিয়া আছে অনন্তর তথা হইতে ত্রিশিখ পর্বত ত্রিশিখ পর্বত হইতে অন্যান্য পর্বত শিখর এবং তথা হইতে নিপতিত হইয়া কেতু মাল পর্বত দিয়া লবণ সাগরে নিমগ্ন হইয়া আছে আর সুমেরুর উত্তর দিক দিয়া যে গঙ্গা ধারা নিপতিত হইয়া আছে তাহার নাম সোমা সেই সোমা গঙ্গা সবিত্রী বনকে পবিত্র করিয়া মহাভদ্র সরোবরে গমন করিয়া আছে অনন্তর সেই মহানদী শঙ্খকূট পর্বত ও বিষভাদি পর্বত দিয়া গমন করত উত্তর কুরুদেশ সকল পবিত্র করত মহাসাগরের সহিত সঙ্গত হইয়া আছে হে দ্বিজ্রে তোমার নিকট এই গঙ্গার বিষয় কীর্তন করিলাম জম্বুদ্বীপ নিবেশের মধ্যে যে আদি বর্ষ সকল বর্ণিত হইয়া আছে তাহাতে যথায়থ যে প্রজা সকল বাস করে তাহারা প্রায় সুখী নিরাতঙ্ক এবং নিউনতা ও উৎকর্ষ বিহীন যে নয়টি বর্ষ কথিত হইয়া আছে তাহাতেও সাতটি সাতটি কুলাচল আছে এবং প্রত্যেক দেশেই পর্বত প্রবাহিত নদী সকল বিদ্যমান আছে হে কিম কিম আদি যে অষ্টবর্ষ আছে তাহাতে যে জল আছে তাহা কেবল মাত্র উদ্ভিদ কারণ এই ভারতবর্ষেই মেঘের জল হয় আর এই আটটি যে বর্ষ আছে তথায় বার্ক্সি স্বাভাবিকই দেশিয়া তোয়থা মানসী এবং কর্মজা এই ছয় প্রকার মাত্র মানবের সিদ্ধি আছে হইতে যে সিদ্ধি উৎপন্ন হয় তাহার নাম বার্কসী স্বভাবজাত সিদ্ধির নাম স্বাভাবিকই দেশজাত সিদ্ধির নাম দেশিয়া এবং জলের সূক্ষ্মতা বসত যে সিদ্ধি হয় তাহা তোয়থা সিদ্ধি মানসি সিদ্ধি ধ্যান দ্বারা সম্পাদিত হয় এবং কার্য দ্বারা যে সিদ্ধি লাভ হয় তাহা কর্ম যা সিদ্ধি বলিয়া বিখ্যাত এই বর্ষ সকলে যুগভেদ আধি ব্যাধি এবং পুণ্য বা পাপের সমারম্ভ কিছুই নাই ষটপঞ্চাশ অধ্যায় সমাপ্ত সপ্তপঞ্চাশ অধ্যায় ক্রষ্টুকি কহিলেন ভগবান আপনি এই জম্বুদ্বীপের বিষয়ে সংক্ষেপে কীর্তন করিলেন যাহা হোক মহাভাগ আপনি কহিলেন যে ভারতবর্ষ ব্যতীত অন্য কোন স্থানেই কোনো কর্ম পাপের বা পুণ্যের নিমিত্ত অনুষ্ঠিত হয় না এই স্থান হইতেই স্বর্গ ও মোক্ষ মধ্যদশা ও দশা সমস্ত সমস্তই লাভ হয় অন্য কোন স্থানেই মর্তীয়গণের কর্মানুষ্ঠান হয় না সুতরাং এই ভারতবর্ষের বিষয়েই বিস্তারপূর্বক কীর্তন করুন হে ব্রাহ্মণ এই ভারতবর্ষে যত প্রকার ভেদ আছে সেই ভেদ সকলের যতদূর পরিমাণ যে প্রকার সংস্কৃতি তাহাতে যত দেশ ও যত পর্বত আছে দুই সমস্তই বিস্তারপূর্বক কীর্তন করুন মার্কন্ডেয়া কহিলেন ক্রষ্টুকে এই ভারতবর্ষের নয়টি ভেদ আছে সে সমস্তই সমুদ্র দ্বারা অন্তরিত এবং পরস্পর অগম্য ইন্দ্রদ্বীপ কশেরুমান তাম্রবর্ণ গভস্তিমান নাগদ্বীপ সৌম্য গন্ধর্ব বারুণ ও নবম ভারত এই ভারত নামক যে নবম দ্বীপ ইহা সাগর সংবৃত এবং দক্ষিণ উত্তরে সহস্র ইয়োজন পরিমিত ইহার পূর্ব প্রান্তে কিরাত ও পশ্চিম যবনগণ বাস করে এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রগণ ইহার মধ্য ভাগে অবস্থিত ইহারা অধ্যয়ন ও বাণিজ্য প্রভৃতি কর্ম দ্বারা পবিত্র হয় এবং এই সকল কর্ম দ্বারা তাহাদিগের রূপ ব্যবহার স্বর্গলাভ মোক্ষি ও পুণ্য পাপ আদি সমস্তই ঘটিয়া থাকে মহেন্দ্র মলয় শক্তিমান ঋক্স বিন্ধ্য ও পরিপাত্র নামক সাতটি কুল পর্বত ইহাতে বর্তমান আছে এই কুলাচল সকলের সমীপবর্তী সহস্র সহস্র পর্বত আছে তন্মধ্যে কোলাহল বৈভ্রাজ মন্দর মৈনাক স্বরস তুঙ্গপ্রস্থ নাগগিরি রোচন পাণ্ডর পুষ্প দুর্জয়ন্ত রৈবতক অর্বুদ ঋষ্যমোক গোমন্ত কূটশৈল কৃতস্মর শ্রীপর্বত এবং কৌর পর্বত ইহারা অত্যন্ত উচ্চ মনোহর বিস্তীর্ণ বিপুল ইহাতে আরও শত শত পর্বত আছে এই পর্বত সকল দ্বারা বিমিশ্র জনপদ সকল ভাগানুসারে ও নামে হইয়া আছে সেই জনপদবাসী লোকগণ যে সকল উৎকৃষ্ট নদীর জল পান করিয়া থাকে এক্ষণে তাহাদিগের নাম কীর্তন করিতেছি রূপে অবগত হও গঙ্গা সরস্বতী সেন্ধ চন্দ্রভাগা শতদ্র বিতস্তা ইরাবতী কুহু গোমতী পুণ্যসলীলা বাহুদা দৃশদ্বতী বিপাশা দেবিকা রংশ নিশ্চিরা গণ্ডকী ও কৌশিকী এই নদী সকল হিমালয়ের প্রত্যন্ত পর্বত সকল হইতে নিঃসৃত হইয়া আছে আর বেদস্মৃতি বেদবতী বৃত্রগ্নি সিন্ধু সানন্দনী, সদা নীরা মহি পারা চর্মনবতী তাপি বিদিশা বেত্রবতী শিপ্রা ও অবর্ণী এই নদী সকল পারিপাত্র পর্বত হইতে বহির্গত হইয়া আছে মহানদ সোন ও নর্মদা সুরথাদ্রি হইতে উৎপন্ন হইয়া আছে মন্দাকিনী ও দশার্না নদী চিত্রকূট পর্বত হইতে নিঃসৃত হইয়া আছে চিত্রোৎপলা তমসা করমোদা পিসাচিকা পিপ্পলী শ্রণী বিপাশা মঞ্জুলা সুমেরুজা শুক্তিমতী শাকুলি ত্রিদিবা ও আক্রম এই বেগ বাহিনী নদী সকল স্কন্ধপাদ বা ঋক্ষ পর্বতের প্রত্যন্ত দেশ হইতে বহির্গত হইয়া আছে শিপ্রা পয়ঞ্চি নির্বিন্ধিয়া তাপি নিষধাবতী বেনা বৈতরণী সিনিবালি কুমুদবতী করতোয়া মহাগৌরী দুর্গা ও অন্তঃশিরা এই জলা শুভপ্রদা নদী সকল বিন্ধ্যপাদ হইতে প্রস্তুত আছে গোদাবরী ভীমরথা তুঙ্গভদ্রা সুপ্রয়োগা বাহিয়া ও মহানদী কাবেরী ইহারাও বিন্ধী পর্বত হইতে বহির্গত আছে আর কৃতমালা তাম্রপর্ণী ও উৎপলাবতী নদী পুষ্প পর্বত হইতে জন্মিয়াছে ঋষিকুল্যা ইকশুকা ত্রিদিবা এই শীত জলা নদী মলয়াদ্রী হইতে উদ্ভূত হইয়া আছে লাঙ্গলিনী ও বংশকরা করা নামক নদীদ্বয়ে মহেন্দ্র পর্বত হইতে উৎপন্ন হইয়া আছে ঋষিকুল্যা কুমারী মন্দগা মন্দবাহিনী কৃপা ও পলাশিনী এই নদীসকল সকল শক্তিমান পর্বত হইতে জন্মিয়া আছে দুই এই যে নদী সকলের নাম কীর্তন করিলাম ইহারা সকলেই অত্যন্ত পুণ্যপ্রদা ও অধিক জলসাল নে ইহাদিগের কতকগুলি গঙ্গায় ও কতকগুলি সমুদ্রে নিপতিত হইয়া আছে ইহারা সকলেই বিশ্ব সংসারের মাতৃ স্বরূপ এবং পাপ হারেন হে এত ভিন্ন আরো আছে তন্মধ্যে কতকগুলি হয় প্রবাহিত আর কতকগুলিতে বা সর্বদাই জল থাকে মৎস্য অশ্বকোট কুলিয়া কুণ্ডল কাশি কৌশল অথর্ব আকলিঙ্গ মলক অব্রিক এই জনপদ সকল প্রায়ই মধ্য দেশীয় বলিয়া কীর্তিত হইয়াছে সহ্য পর্বতের উত্তর দিকে যে প্রদেশে গোদাবরী নদী প্রবাহিত হইতেছে সমস্ত পৃথিবীর সেই সেই প্রদেশেই অত্যন্ত মনোরম মধ্যে প্রদেশই মহাত্মা ভার্গবের গোবর্ধন নামক মনোহর নগরী আছে আর বাল্যিক বাটধান ধান আভীর ও কালতয় ইহারা অপরান্ত দেশ শুদ্রপল্লব চর্মখণ্ডিত গান্ধার যবন সিন্ধু সৌবীর মদ্রাক শতদ্রুজা কলিঙ্গ পাদ হার ভৌষিক মাঠর বহুভদ্র কৈকেয় ও দশমালিক প্রভৃতি দেশ সকলে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকুল বাস করিয়া থাকে কাম্বোজ দরদ বর্বর কাম্বোজ দরদ বর্বর হর্ষবর্ধন চীন খার ও বহুল এই প্রদেশজাত মানবগণ বহির্দেশজ বলিয়া কীর্তিত হয় আত্রেয় ভরদ্বাজ পুষ্কল কশেরুক লম্পাক শুলকার চুলিক জাগুর, ঔষধ ও অনিভদ্র প্রভৃতি জাতীয় মানবগণ কিরাত জাতির ভেদ বিশেষ আর তামস হংসমার্গ কাশ্মীর তঙ্গন শুলিক কুহক জর্ণ ও দর্ব প্রভৃতি দেশ সকলে সকল উত্তরে অবস্থিত ইহার পর পূর্বদেশ শ্রবণ কর অধ্রারক মুদর অন্তর্গিরিয়া বহির্গিরা প্রবঙ্গ রঙ্গেয় মানদ মানবর্তীক উত্তর ব্রহ্ম প্রবিজয় ভার্গব গেয়মলাক প্রাক জ্যোতিষ মদ্র বিদেহ তাম্রলিপ্তাক মল্ল মগধ ও গোমান্ত প্রভৃতি জনপদ সকল পূর্বদেশে অবস্থিত অনন্তর দক্ষিণাপথস্থিত জনপদ সকল কীর্তিত হইতেছে যথা পুনরাক কেরল গোলাঙ্গুল শৈলুষা মুসিক কুসুম বাসক মহারাষ্ট্র মাহিষিক কলিঙ্গ আভীর আরক্য সবর পুলিন্দ মৌলেয়া, বৈদর্ভ দণ্ডক পৌরিক মৌলিক অস্মক নৈশিক কুন্তল অন্ধ্র উদ্ভিদ ও বানদারক প্রভৃতি ভোগবর্ধন দেশ সকল দাক্ষিণাত্য বলিয়া কথিত হইয়া আছে অতঃপর পশ্চিম দেশের কথা বলিতেছি শ্রবণ কর সুরিয়ার সুমিন রূপপ স্বাপদ ও কুরুমিন প্রভৃতি দেশকে বা বলে আর উত্তর নর্মদা ভীরুকচ্ছ মাহিয়া সারস্বত কাশ্মীর সুরাষ্ট্র আবন্ত অর্বুদ প্রভৃতি দেশ সকল অপরান্ত অর্থাৎ পাশ্চাত্য বলিয়া বিখ্যাত হইয়া থাকে অতঃপর বিন্দা দেশ সকল শ্রবণ কর সরজ করুষ, কেরল উৎকল উত্তমর্ণ দশার্ণ ভোজ্য কিষ্কিন্ধাক তোষাল কোশাল ত্রৈপুর বৈদিশা তুম্বুর তুম্বুল পটু নৈশদ অন্নজ তুষ্টিকার বীরহত্র ও অবন্তী এই জনপদ সকল বিন্দা পর্বতের পৃষ্ঠদেশে অবস্থিত আর যে সকল দেশ পর্বত পার্বতীয় ইহার পর তাহাই কীর্তিত হইতেছে নদীহার হংসমার্গ কুরু গুরগন খস কুন্ত প্রাবরণ উর্ণ দার্ব কৃত্রাক ত্রিগর্ত মালব তামস কিরাত এই দেশ সকলকে পার্বতীর দেশ কহে হে ক্রষ্টুকে এইরূপ চতুসীমায় অবস্থিত এই ভারতবর্ষের বিষয়ে তোমার নিকট কীর্তন করিলাম ইহাতেই সত্য ত্রেতা আদি চতুর্যুগ জনিত বিধি সকল সংস্থিত হইয়া আছে ইহার পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিকে মহাসাগর ধনুর আকারে পরিবেষ্টন করিয়া আছে এবং উত্তর দিকে এবং উত্তর দিকে হিমালয় পর্বত ধনুকের গুণের ন্যায় বিদ্যমান রইয়াছে দ্বিজাবর এই সেই ভারতবর্ষ সকলের বীজস্বরূপ ইহাতে ব্রহ্মত্ব দেবত্ব ও দেবগণ সকলেই বর্তমান ইহাই মৃগ পশ্পাদি ও অপসরাদির প্রভাব এবং ইহাতেই ইহাতেইগণ উৎপন্ন ব্রহ্মান স্থাবর জঙ্গমাদি যাবতীয় পদার্থ সমস্ত ইহাতে শুভাশুভ কর্মফলে জন্মিয়া থাকে সমস্ত লোকের মধ্যে এই ভারতবর্ষই একমাত্র কর্মভূমি দেবগণ অভিলাষ করিয়া থাকেন যে যদি দেবত্ব হইতে কখনো ভ্রষ্ট হই তবে পৃথিবীতে এই ভারতেই লাভ করিব কারণ মনুষ্যগণ যাহা করিতে সক্ষম হয় দেবতা বা অসুরগণ তাহা করিতে সক্ষম হন না দেখো এই কর্ম নিগরগ্রস্ত, মানবগণ সুখলেশ দ্বারা উপবৃহিত ও স্বীয় কর্মক্ষাপনে অভিলাষুক হইয়া কি না করিতেছে সপ্তম চা অধ্যায় সমাপ্ত